আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ। আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস ফর কম্পিউটার সায়েন্সের ভিডিও টিউটোরিয়াল সিরিজে। তো আমরা বিগত লেকচারে নাম্বার থিওরি শুরু করেছিলাম, আজকে আমরা একটি টপিক দেখব যেটার নাম হলো দি কনগ্রুয়েন্স মডিউলো। তো এই জিনিসটা কি? তো এখানে বলা রয়েছে যদি এ এবং দুটি ইন্টিজার হয় এবং যদি তাদের সেম রিমাইন্ডার থাকে যখন আমরা দুটি সংখ্যাকে এম দ্বারা ভাগ করব, তখন আমরা বলতে পারি এ এবং বি হলো কনগ্রুয়েন্ট মডিউলো। আবার বলা যায় যে এ এবং বি কনগ্রুয়েন্ট মডিউলো হবে যদি এবং যদি এম এ মাইনাস বি কে ডিভাইড করে। তো এটা যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ধরি এ হলো 15 এবং বি হলো 11, তো এই দুটো সংখ্যাকে আমি 4 দ্বারা ডিভাইড করবো, অর্থাৎ আমার এখানে এম হলো 4। আচ্ছা, 15কে যদি আমি 4 দ্বারা ডিভাইড করি তাহলে আমার ভাগশেষ কত আসবে? এ ইকুয়াল টু 15 আর বি হলো 11। তো এখানে থাক, 15কে যদি আমি 4 দ্বারা ডিভাইড করি তাহলে আমি পাবো কত ভাগশেষ? 3। আবার 11কে যদি আমি 4 দ্বারা ডিভাইড করি তাহলে কত? 4 দুগুণ 8 থাকবে কত? 3। তাহলে আমি বলতে পারি কি 15 এবং 11 কনগ্রুয়েন্ট যদি আমি তাদেরকে 4 দ্বারা ডিভাইড করি বা ভাগ দেওয়ার চেষ্টা করি, তাহলে কারণ তাদের রিমাইন্ডারগুলো কি সেম। আচ্ছা, আবার আরেকটা প্রপার্টিস দেখি আমরা। এই কথাটা বলছেন এবং বি কনগ্রুয়েন্ট মডুলো হবে যদি এবং যদি এ মাইনাস বি এর বিয়োগ ফলটা কে এম ডিভাইড করতে পারে। তাহলে এ মাইনাস বি কি? 15 থেকে যদি আমি 11 বিয়োগ দিই পাবো কত? 4। 4 4কে তো 4 ডিভাইডস করবেই। হ্যাঁ, এটি ছিল দি কনগ্রুয়েন্স মডিউলো।